যখন 110 ছিল তখন আমি বিজেপির হাত ধরেছি, বিজেপির দুঃসময়ে, বিজেপির সুসময়ে আমি হাতটা ছেড়ে দিয়েছি, বিজেপির সুসময়ে কিন্তু আমি হাত ধরিনি। আর কংগ্রেসের 100% নিচে ছিল, কংগ্রেস 27% এসেছে। সুতরাং মানুষ না, যারা আজকে গেছেন কংগ্রেসে তারা যদি আগামী দিনে, কারণ তারা আপনারা পুরনো সাথী, আপনার পুরনো সাথী, যদি ডাকে যাবেন কি আপনি? বিজেপিতে যারা আছে তারাও আমার পুরনো সাথী, কংগ্রেসে যারা আছে তারা আমার পুরনো সাথী, এবং সিপিএমে যারা আছে তারা আমার পুরনো প্রতিপক্ষ। সুতরাং আমরা ছোট্ট রাজ্য, সবাই সবার সাথী। সুতরাং এখানে কার যাওয়া নাশা নেই, এখানকার মানুষ মুক্তি চাইছে, মানুষ অধিকার চাইছে, মানুষ গণতন্ত্র চাইছে, বাক স্বাধীনতা চাইছে। এটা আমাদের মৌলিক দায়িত্ব, মানুষের মুখে ভাষা দেওয়া, মানুষের স্বাধীনতা এবং অধিকার ফিরিয়ে দেওয়া। এখানে মানুষ গ্রামে গঞ্জে শহরে সব অংশের মানুষ আজকে আক্রান্ত, দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর সরকার, আমরা সুশাসন চাই, আমরা চাই আগামী দিনে যেটা পশ্চিমবাংলায় যেভাবে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত অংশের মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এক সূত্রে গেঁথে পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছে। ত্রিপুরায়ও তৃণমূলের সরকার হবে, সব অংশের মানুষকে নিয়ে আমরা ত্রিপুরায় উন্নয়ন করব। সুবলবাবু, রাজ্যের যুবকরা দেখেছি দুই বিধায়কের দলবদল নিয়ে একটু কনফিউশনে বা দুবিধায় আছে, যুবকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমাদের যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন আজকের ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ কোনো নেতৃত্বই নেই, এবং যেভাবে কাজ করছেন, আমরা ত্রিপুরা রাজ্যে আজকে যুব সমাজ হচ্ছে তৃণমূলের সমস্ত শক্তির উৎস। আপনারা কিছুদিনের মধ্যেই দেখবেন হাজার হাজার যুবক এই তৃণমূলের ঝান্ডা নিয়ে কীভাবে রাজপথে নামছে। আমরা সংগঠন সাজিয়ে নিয়েছি, এই মাসের মধ্যে, অল্প দিনের মধ্যেই আমাদের সংগঠন ঘোষণা হতে যাচ্ছে, কার্যালয় হতে যাচ্ছে, সব আমরা তৈরি করে নিয়েছি। এবং বিশেষ করে যুবকদের প্রাধান্য দিয়েই সব সংগঠন করা হচ্ছে, এবং যুবকদের নেতৃত্বে এই রাজ্যের আমূল পরিবর্তন হবে, মানুষের আর্থ, সামাজিক, রাজনৈতিক অবস্থা পরিবর্তন। মাইনরিটি মেজরিটির খেলায় আমরা নেই, আমরা জনগণের ভোটে সরকার করব। এই নর্থ ইস্টে এই খেলা একটি পুরনো খেলা, দল ভাঙিয়ে খেলা, যাদেরকে নিয়ে করবে আবার 15 দিন পরবে দেখবেন তারা আরেকজনকে মুখ্যমন্ত্রী। এটা 1977 সালে শুরু হয়েছিল, দল ভেঙে গড়ে সরকার করা, এই এটার রেস অনেকে ধরে রাখতে চাইছে, ভাঙা করার খেলা যারা খেলতে চায় এর মধ্যে আমরা নেই। আমরা চাই ভোটের মাধ্যমে নির্বাচন, আমরা ভাঙা করার খেলার মধ্যে নেই। কিছু কিছু লোক বলছে যদি নির্বাচন এগিয়ে যেতে পারে, আপনারা কি প্রস্তুত নির্বাচন যদি? আমরা একদম প্রস্তুত, এবং মানুষ আমাদের সঙ্গে জুড়ে গেছে, এতটাই আমরা আশা করিনি, যতটা মানুষ আমাদের সঙ্গে আসে এতটা আমরা আশা করিনি। আনা, পারচেস করা, ট্রেডিং করা, এগুলো কিছু রাজনীতিবিদ দীর্ঘ দশকের পর দশক ত্রিপুরায় করেছে, নির্বাচন এলে একসঙ্গে ট্রেডিং করে, মানে সারা 5 বছরেই বসে থাকে, কবে নির্বাচনটা আসবে তখনই সেই ট্রেডিংটা হয়। তো আমরা এই ট্রেডিংয়ের রাজনীতিতে যাই নাই, আমরা এমএলএ এনে সরকার ভেঙে বিজেপিকে এখানে হটাবো না, আমরা হর্স ট্রেডিং করে বিজেপিকে এখান থেকে ক্ষমতা থেকে সরাবো না, আমরা মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। কোনোভাবেই ভাঙা গড়ার খেলাতে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এই রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আচ্ছা, কবে নাগাদ সামনেই বিধানসভা নির্বাচন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একদম ওনার কথার কাছাকাছি থাকবে, দু চার দিন হাই ফেরত হতে সব কিছু কম্পাইল করা হচ্ছে, কথা যে আপনি দিয়েছেন সেই কথা অনুযায়ী আপনারা পেয়ে যাবেন, কাজ চলছে এবং সমস্ত সাংগঠনিক এবং সব কিছু। কবে নাগাদ ত্রিপুরায় আসবে এই ধরনের কোনো কি? আমাদের গোয়ার নির্বাচন শেষ হবে, উনি আসছেন এই মাসে আসছেন, এটা নিশ্চিত ডেটটা আমরা পাচ্ছি না, পেলে আপনার কালকে সুদীপবাবু বিধানসভা থেকে বেরিয়ে বললেন যে এই কংগ্রেস তাদেরকে দলে আনতে পারেনি কেন? তৃণমূল কংগ্রেস তার দরজা খোলা, যে কেউ আসতে পারে, একজন সাধারণ কর্মীও আসতে পারে, নেতাও আসতে পারে, কিন্তু কোনো কন্ডিশনে তৃণমূল কংগ্রেস কারুর সঙ্গে কথা বলবে না, কারুর কাউকে কোনো কন্ডিশনে এই দল হবে না। এই দল দলে এসে দলকে উজাড় করে দিতে হবে, দলের জন্য কাজ করতে হবে, দল দলে আসলে আমরা সবাইকে স্বাগত জানাই, সেখানে আমাদের কোনো, যেহেতু দলের ভেতর গণতন্ত্র আছে সবাইকে আমরা স্বাগত জানাই। কংগ্রেসকে আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারবে, কারণ যে দুজন বিধায়ক গেছে তারা হেভিওয়েট বিধায়ক ছিল, মানে দুজন হেভিওয়েট না শুধু, আজকের এখানে প্রায় 20 জন বিধায়ক আছে বিজেপির, যারা কংগ্রেসের নেতা ছিল, কংগ্রেসের বিধায়ক ছিল, সেই 20 জন, 2 জন আরও সবাই মিলেও তো
দশটি আসন কোনোদিন পূর্ণ করতে পারেনি। সুতরাং তারা আবার ঘুরে যদি কংগ্রেসকে টেনে তুলতে পারে, আমি দেখতে পাচ্ছি না কোথাও কোনো সম্ভাবনা, সাধারণ মানুষ দেখছে না। হয়তো এখন ওরা কি করবে আমাদের ধারণা নেই, তবে কংগ্রেস যে ঘুরে দাঁড়াবে না এটা আমরা নিশ্চিত। এই ভাঙাভাঙ্গির মধ্যে কি মনে করছেন তৃণমূলের লাভ হবে? ত্রিপুরা রাজ্যের মানুষ অত্যন্ত সচেতন, স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ এক জায়গায় ভোট দিয়েছে শাসক দলকে হারাতে, কোনো দিনও থার্ড পার্টিকে 100% ভোট দেয়নি। গত 2018-তে কংগ্রেস ছিল, সব কংগ্রেস মিলে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপির কার্যালয়ে যায়নি, বিজেপির আদর্শ কী, পঞ্চনিষ্ঠ কী, বিজেপি কী জানে না, তারা সবাই রাতারাতি বিজেপিকে ভোট দিয়েছে। কারণ ত্রিপুরার মানুষ সবসময় বিধানসভা নির্বাচনে এক জায়গায় ভোট দেয়। সুতরাং দেখবেন 100% ভোটাররা খুব সচেতন, ওরা জানে কোথায় ভোট দিলে ভোটটা কাজে লাগবে, ভোটটা ওরা বিজেপিকে এখানে হারাতে চায়, ভোটটা ওরা নষ্ট করবে না এই 100% ভোট দিয়ে কংগ্রেসকে। আর কমিউনিস্ট পার্টি তো দেখেছেন লোকসভায় আপনার ভোট পেয়েছে 14% ভোট পেয়েছে 16 জন MLA থেকে, কমিউনিস্ট পার্টি এবার এখানেও 14% ভোট পেয়েছে আগরতলা থেকে। কমিউনিস্ট পার্টি এখন প্রায় ভাঙ্গাহাট হয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা চলছে, কারণ ধূর্ত নেতৃত্ব ওরা খুব ওরা এইসবে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ভোটারদের সঙ্গে কোনো কানেকশন নেই। ওরা একটা মিছিল সংগঠিত করতে পারবে কারণ ওদের একটা স্ট্রাকচার আছে, কিন্তু পশ্চিমবঙ্গেও সেটা করেছে, 10 লক্ষ লোকের জমায়েত করেছে, কিন্তু ভোটারদের সঙ্গে কমিউনিস্ট পার্টির কোনো কানেকশন নেই। আর বিজেপি তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে যাচ্ছে। সুতরাং তৃণমূলেই আসছে ব্যাপক অংশের মানুষের সমর্থন নিয়ে, ব্যাপক আসন নিয়ে ত্রিপুরা রাজ্যের তৃণমূলের সরকার। সৌরভ, আপনি একসময় বিজেপিতে ছিলেন এবং পরবর্তী সময় কংগ্রেসের হাত ধরেছিলেন, এবং সেখান থেকে আপনারা এখন যারা কংগ্রেসে ফিরে বিজেপি, কংগ্রেস তো অস্তিত্বই নেই, কংগ্রেসের অস্তিত্ব নিয়ে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস এতটাই তলিয়ে গেছে, এটাকে আর টেনে তোলার ক্ষমতা কারোর নেই। আপনারা জানেন যে শেষ পৌর নিগম পুর পরিষদ নির্বাচনে 100% ভোটও পায়নি। সুতরাং মানুষ তৃণমূলের পক্ষে আছে। গত 25 বছর যখন কমিউনিস্ট পার্টি শাসন করছিল তখন বারবার কংগ্রেস মানুষকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন দেখিয়ে দেখিয়ে ওই 10খানা আসনের নিচেই থাকতো আর কমিউনিস্ট পার্টি 50টা আসন নিয়ে নিত। আর পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম জোট হয়েছে, আমরা দেখেছি কংগ্রেস সিপিএম মিলে ব্রিগেডে 10 লক্ষ লোকের জমায়েত করেছে, কিন্তু একটি আসনও সিপিএমও পায়নি, কংগ্রেসও পায়নি। এখানে যত কৌশলই করা হোক কিছুতেই কাজ হবে না। মানুষ মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তৃণমূলেই বিকল্প, এবং আমাদের নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে যে বক্তব্য রেখেছেন সম্পূর্ণ বক্তব্যটাই ত্রিপুরাকে ভিত্তি করে, ত্রিপুরার কথা নবার বলেছেন, এবং আমরা পুরো দমে ত্রিপুরায় আমরা এই সংগঠনকে শক্তিশালী করছি। আমরা নিশ্চিত এখানকার মানুষ তৃণমূলকে চাইছে এবং তৃণমূলেই হবে, কেউ যেতে পারে। কংগ্রেসের তারা কংগ্রেসের সবাই ছিল, যখন কংগ্রেসের সবাই ছিল, আজকে যারা গিয়েছেন তারাও ছিল, আমরা ছিলাম, সবাই ছিল, এই রাজ্যে আর অন্য কোনো রাজনৈতিক দল ছিল না সিপিএমের বিরুদ্ধে। সেই 25 বছরও কিন্তু কংগ্রেস কিছু করতে পারেনি মানুষকে স্বপ্ন দেখিয়ে, আর এখন 2-4 জন গেল কি এলো তাতে কংগ্রেসকে সেখান থেকে তুলে আনা কারোর দ্বারাই সম্ভব হবে না। কংগ্রেস 100% দল, ত্রিপুরায় আগামী দিনও 100% দলই থাকবে। বিজেপি থেকে কোনো বিধায়ক কি আপনাদের সাথে যোগাযোগ করছে? দেখুন, এটা তো কেউ যোগাযোগ করছে সেটা বলার কোনো সুযোগও নেই, কারণ যে যোগাযোগ করা মানে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। এই রাজ্যে বিজেপি ভাঙছে প্রতিদিন, মানুষ আসছে, কেউই থাকবে না আগামী দিনগুলো, আপনারা অপেক্ষা করুন, খুব সহসই আপনারা দেখতে পাবেন কে কোথায় যাচ্ছে। তফসিলি সেল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তফসিলি সেলের উদ্যোগে আমাদের প্রথম বৈঠক, এই বৈঠকে প্রায় 200+ প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে 15 দফার দাবিতে আগামী 23 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের সমস্ত মহকুমাতে এই তফসিলি জাতিরা, তফসিলি সেল যেটা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের, ওদের উদ্যোগে গণডেপুটেশন দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গত সিপিএমের 25 বছর আর বিজেপির 4 বছরে এই রাজ্যের তফসিলি জাতির অংশের মানুষ সম্পূর্ণ পিছিয়ে পড়েছে তাদের আর্থিক সামাজিক অবস্থা নিয়ে। আপনারা দেখেছেন যে রাজ্যে
আজকে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে, এই কারণে বলবো। কারণ এখানে আমি গত দুদিনে দেখলাম যে বিজেপি ভাঙছে, বিজেপি থেকে দুজন বিধায়ক বেরিয়ে গেছে। আগামী দিনেও শাসক দল বিজেপি কাকে ধরে রাখতে পারবে আমার জানা নেই। যারা সুস্থ চেতনা সম্পন্ন মানুষ, যারা রাজ্যের উন্নয়ন চায়, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ চায়, যারা চায় এই রাজ্যের শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের ন্যূনতম যে আর্থিক সংকট, যে অব্যবস্থা চলছে, এইগুলো নির্মূল করতে হলে এই সরকারকে এই রাজ্য থেকে হটাতে হবে। সুতরাং এই বিজেপি ভাঙছে, আর এই কয়েকদিনের মধ্যে দেখবেন আরও বিজেপি ভাঙবে এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এগিয়ে যাচ্ছে, তার সাংগঠনিক ভিত্তিকে মজবুত করে এগিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে এখানে তফসিলি জাতিদের নিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস আজকে এখানে প্রতিনিধিত্বমূলক মত বিনিময় সভা করেছে। বিজেপি ভাঙছে, কোনোভাবে সেটাকে মানছি না। গত সাড়ে তিন বছর এই রাজ্যের তফসিল জাতির কোনো মন্ত্রী ছিল না, প্রতিনিধি ছিল না মন্ত্রিসভায়। সাড়ে তিন বছর পরে মন্ত্রিসভায় যাকে নেওয়া হয়েছে, উনি সহ আরও কিছু বিধায়ক আজকে জাল সার্টিফিকেট নিয়ে তারা বিধায়ক হয়েছেন। এই অভিযোগ বারবার করে আসছি, এই সরকার এবং তার প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এনকোয়ারি করছে না। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের রয়েছে। কাজে তফসিলি জাতির মানুষ পিছিয়ে পড়ে রয়েছে, এদেরকে উন্নত করতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, সংবিধানের যে অধিকার সেই অধিকার তাদেরকে দিতে হবে, এবং চাকুরির ক্ষেত্রে 100% রোস্টার মেনে আজকে সংরক্ষণের ব্যবস্থা মেনে চাকরির ব্যবস্থা করছে না, পদোন্নতির ব্যবস্থা করছে না। সার্বিক দিয়ে আমাদের কর্মচারী বলুন, কৃষক বলুন, শ্রমিক বলুন, মেহনতি মানুষ বলুন, আমরা বঞ্চিত। এবং রাজ্যের মানুষের আজকে যে সার্বিক কী পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমাদের যিনি কর্মেরা সুবলবাবু নিয়ে আমরা আগামী একটা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী 23 ফেব্রুয়ারি আমরা প্রত্যেকটি মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে যাব, এই 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এছাড়া আপনারা জানেন বিগত বাম সরকারের 25 বৎসর এবং এই সরকারের 4 বৎসর এই রাজ্যের সবচেয়ে বেশি বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত হচ্ছে আমরা তফসিলি জাতির মানুষেরা। কাজে বিগত সময়ে তফসিলিদের বঞ্চিত করা হয়েছে, আর এই 4 বৎসরে এমন একটা রাজত্ব, যেই রাজত্ব আজকে তফসিলিদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে অধিকার, সেই অধিকারকে তারা মানতে চাইছে না। লক্ষ্য ছিল এই রাজ্যে তফসিল জাতির মানুষ কী অবস্থায় আছে এবং তাদের যে বিভিন্ন সমস্যা, এই সমস্যার উপর নিরিখে আমরা কিছু দাবি দেওয়া নিয়ে আমরা আলোচনা করে 15 দফা দাবি আমরা এখানে আজকে সর্বসম্মতভাবে আমরা গ্রহণ করেছি। এই দাবিগুলির মধ্যে বিশেষ করে এই রাজ্যের জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা নিরূপণ করতে হবে এবং লোকসভার একটি আসন তফসিলিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই রাজ্যে পিছিয়ে পড়া তফসিলি জাতির মানুষ সরকারি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত, এই প্রকল্পগুলি নিয়ে রাজনীতি হচ্ছে, বৈষম্য হচ্ছে, বিলি বণ্টনে সেখানে কারচুপি হচ্ছে, এইগুলিকে বন্ধ করার জন্য আমরা দাবি রাখছি। আমাদের ভূমিহীন যারা প্রকৃত তফসিলি ভূমিহীনদের ভূমি দেওয়ার ব্যবস্থা করা এবং ইন্দিরা আবাসন বর্তমানে প্রধানমন্ত্রী আবাসনের আওতায় এবং সরকারি উদ্যোগে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া, বিপিএল কার্ড প্রত্যেকটি পরিবারকে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের দেওয়া এবং স্কুলের স্টাইপেন্ড বৃদ্ধি করার দাবি রয়েছে। বিভিন্ন হোস্টেল রয়েছে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য, এইগুলির সুস্থ পরিবেশ তৈরি করা এবং তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা, এবং বিভিন্ন ঋণ নিয়ে যারা পরিশোধ করতে পারছেন না এসসি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভাব অনটনের জন্য সেই ঋণ মুকুব করার দাবি, এবং সহজ শর্তে ঋণ দেওয়ার পুনর্ব্যবস্থা করা সহ অন্যান্য দাবি নিয়ে আমরা আজকে এখানে আলোচনা
15 দফা দাবি আমরা একটা সম্মিলিত দাবি সমাপ্ত করি আমরা করেছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.